এইটা হচ্ছে আমার গেনিং এর অবস্থা। আজকে নিয়ে 19 দিন হলো আমি কাটিং করতেছি। এই 19 দিনে আমি 2 কেজি ফ্যাট লস করছি, সাথে মাসেলও গেইন করতেছি। কি কি খাবার খেয়ে আমি ফ্যাট লস এবং মাসেল গেইন করতেছি সেই সকল ইনফরমেশন থাকতেছে আজকের ভিডিওতে। সকাল 10টা বাজে আমি ঘুম থেকে উঠি। আজকের প্রথম খাবার থাকবে আমার 50 গ্রাম ওটস, 1 স্কুপ প্রোটিন, সাথে 2টা কলা। 19 দিনে আমার 1 কেজি ওটস শেষ, আরেকটা ওটস আমি কালকে রাতেই নিয়ে আসছি। 1:30 আমার সেকেন্ড মিল, এই মিলটা নিতে 10-15 মিনিট লেট হয়ে গেছে। এখানে মাছ আছে, 3টা ডিম আছে, তারপর অল্প একটু সবজি আছে, অল্প একটু রাইস আছে। খাবারটা আমি মাত্র শেষ করছি, বাটিটা আমি এই জন্য দেখাইতেছি, আপনারা দেখেন তো বাটির মধ্যে কোনো তেল দেখা যাইতেছে কিনা। একদম তেল আমি ইউজই করি না বললেই চলে, আর যদি ইউজ করে থাকি তাহলে অলিভ অয়েলটা ইউজ করি। দুপুরের খাবারের সাথে আমি আরেকটা কলা নিব। আমি সারাদিনে 5-6টা করে কলা খাই। ওয়ার্কআউট করবো আমি 6টা বাজে, তো ওয়ার্কআউট করার আধা ঘন্টা আগে আমি 1 স্কুপ প্রোটিন সাথে ক্রিয়েটিন আর 2টা কলা নিব। আজকে আমি বাইসেপের ওয়ার্কআউট করব। প্রথম ওয়ার্কআউট বারবেল কার্ল, দ্বিতীয় ওয়ারকাউট ডাম্বেল কার্ল, তারপর হচ্ছে প্রিচার কার্ল, এরপরে হচ্ছে হ্যামার কার্ল। বাইসেপের জন্য 4টা ওয়ার্কআউট করে আমি 2 সেট ফোরআর্মস এর জন্য ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট শেষ করে আমি 30 মিনিট কার্ডিও করব। ওয়ার্কআউট করার পর এই হচ্ছে আমার বডি কন্ডিশন। ফ্যাট লস হইতেছে কিনা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়ার্কআউট শেষ করার পর এটা আমার পোস্ট ওয়ার্কআউট মিল। এইখানে 1 স্কুপ প্রোটিন থাকতেছে এবং ভাত আছে, মাছ আছে, সাথে 3টা ডিমের সাদা অংশ আছে এবং অল্প কিছু সবজি আছে। এখন রাত 11টা বাজতেছে, এইটা আমার শেষ খাবার। এখানে একটা তেলাপিয়া মাছ নিছি, একটা চিকেন ব্রেস্ট নিছি এবং সাথে কিছু শসা নিছি। এই হচ্ছে আমার সারাদিনের খাবার। আপনারা যারা ফ্যাট লস করতে চাইতেছেন তারা এই খাবারগুলো ফলো করতে পারেন।